পালসার N250 ব্রোস, এটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে আর আমি এই মুহূর্তে আছি বিসমিল্লাহ মোটরসে। এটা লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইনফরমেশন এগুলো সব আমার ভিডিও ডিসক্রিপশনে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এবং বাইক দেখার জন্য এই লোকেশনে আপনাদেরকে আসতে হবে যদি আপনি নাটোর জেলার অধিবাসী হয়ে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। চলুন এইটা নিয়ে ভিডিও শুরু করি। Look at this. বাইরে এই স্টিকারটা দেখলে এখন শান্তি লাগতেছে। N250 আমরা এখন 250 সিসির বাইক পাইতেছি। এই হচ্ছে ফ্রন্ট লুক, আর নতুন করে আপনাদেরকে দেখানোর তেমন কিছু নাই, অলরেডি আপনারা বাইকটা দেখে বলছেন। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এটা এখান থেকে দেখলে N160 ঠিক আছে, কারণ ব্রেক প্যাড, ডিক্স, এবিএস, রিং এগুলো সব একরকম, টায়ার সাইজ একরকম। শুধুমাত্র আমরা এখানে মানে যদি আপনি নোটিস করতে চান, সামনাসামনি দেখতে চান, তাহলে আপনাকে দেখতে হবে এক্সজস্ট এইটা এবং হচ্ছে এই N250 স্টিকারটা। লেটস টক অ্যাবাউট ইঞ্জিন। এটা হচ্ছে 249 সিসি, এক্সাক্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 249.07। তো এই হচ্ছে রেডিয়েটার, রেডিয়েটারটা বড়। কাহিনী হচ্ছে এখানে সবাই মোটামুটি বাইক দেখতে আসছে, সো একটু কথাবার্তা হইতেছে, যার কারণে একটু নয়েজ নয়েজ আসতে পারে, এটার জন্য আমি দুঃখিত। আর এটার পাওয়ার ফিগারে যদি কথা বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে 24.5 PS এবং 21.5 Nm অফ টর্ক। আর এইটা মোটামুটি ACC সেগমেন্টের টর্কি একটা ইঞ্জিন। এটার কথা শুনে অনেকে মাইলেজের কথা হয়তো বলবেন, এখন ইঞ্জিনের এই জিনিসটা বলাটা এখন মুশকিল, কারণ এটা মূলত মাত্র বাংলাদেশে আসলো, কোম্পানি ক্লেম করতেছে 30 থেকে 35, সো কম বেশি হইতে পারে, এক্সাক্ট জানার পরে আপনাদেরকে বলতে পারবো। অলরাইট, এই হচ্ছে বাইকের ফ্রন্ট লুক, এবং এখানে হচ্ছে ডিআরএল ডো আছে N160 মতো, এবং এখানে হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট যেটা আপনার আপার ডিপার বা হাই বিম লো বিমের কাজ করবে। N160 হেডলাইট আর এটা হচ্ছে একদম সেম। আপনার এখানে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে সামনের সাসপেনশনটা, তো আসলে টেলিস্কোপিক ফর্কটা না দিয়ে এখানে USD দিতে পারতো, এক্সেপ্ট মানে হচ্ছে 250 সিসি ক্যাটাগরি অনুযায়ী, যেমন NS এ দেওয়া হচ্ছে NS 200-এ, তো এরকম একটা কিছু হলে ভালো হতো। আর রিয়ারে আপনার মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে এই জায়গায়, এখানে হচ্ছে মনোশক ব্যবহার করা হয়েছে। আর টায়ার সেকশনের কথা বললে আমি যেমনটা বলতেছিলাম যে আসলে এই বাইকে N160 টায়ার, রিম সব কিছুই আছে, সো এইটাও ব্যতিক্রম না। এখানে আপনার হচ্ছে এই যে আমি সাইজটা দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি 130/70/17 130 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, 130 সেকশনের টায়ার রেয়ারে, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে আপনার 100 সেকশনের, সেটা হচ্ছে 100/80 এই সেকশনের টায়ার, এই যে এই জায়গাতে, এই যে 100/80/17। আর রিমটা এই এই N160 বা N250-র এই রিমটা আসলে মূলত অনেকটা লাইট ওয়েট রিম, যেটা আপনার বাইকের ওয়েট ব্যালেন্স এবং ব্রেকিংয়ে অনেকটাই হেল্প করবে ইনশাল্লাহ। এই হচ্ছে সামনের ডিস্ক প্লেট, ডিস্ক প্লেটটা হচ্ছে N160 এবং এইটার অলমোস্ট সেম, সাথে হচ্ছে ক্রেমিকার যে ব্রেকিং ক্যালিপার এটাও হচ্ছে সেম, আর এই হচ্ছে ABS সেন্সর। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS N160-র মতো। আর পেছনের দিকে হচ্ছে এখানে 230 মিলিমিটারের ডিস্ক দেওয়া হয়েছে, সাথে হচ্ছে ABS সেন্সর সেম অ্যাজ লাইক N160। আর এইটা হচ্ছে এক্সস্ট, যেটা মূলত N160-তে নাই আর এই N250-তে আছে। এই হচ্ছে বাইকের চাবি, লেজার কাট, এটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে, একদম লেজার কাট লেজার কাট মনে হয়। ওকে বন্ধু, তোমারটাও লেজার কাট না? ও শাবাশ জোস, দেখেন ইলেকট্রিক বাইক এবং হচ্ছে N250-র ইগনিশন হচ্ছে চাবি সেম। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে বেশ কিছু সিম্বল এবং ইন্ডিকেশন দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের RPM কাউন্টার, যেটা অ্যানালগ, এবং বাজাজের সিগনেচার যে সেমি ডিজিটাল মিটার হইতে হবে, এটাও ভালো।
ডিজাইনটা সুন্দর লাগে। এবং এই হচ্ছে ইন্ডিকেটরের বোথ সাইড, এটা আমার ফেভারিট, দুই সাইডের ইন্ডিকেটরটা ভালোভাবে বোঝা যায়। আর এই তো মিটার সম্পর্কে আপনারা সবকিছুই জানেন, সো এইটা নিয়ে আমার মনে হয় না বেশি কিছু বলতে হবে, কারণ N160 রিভিউ আপনারা দেখছেন। সো N160 মিটার আর এইটা হচ্ছে সেম ভাই। আর এবারেও হচ্ছে সুইচ প্যানেলের কথা বললে, এখানে আপনার আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটু প্রিমিয়াম করলে অনেক ভালো হতো, যেহেতু 250 cc বাইক। প্রিমিয়াম বলতে আমি বলতে চাচ্ছি যে সুইচ প্যানেল গুলো একটু শর্ট করতে পারতো, যেমন এটা হচ্ছে পাশের সুইচ, ইগনিশন অফ থাকলেও মানে ইঞ্জিন অফ থাকলেও পাস হচ্ছে, লাইনটা করা আছে। এটা হচ্ছে আপার ডিপার এবং টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, হর্নের সুইচ, এবং এই পাশে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এখানে লাইট অন অফ, এবং হচ্ছে সেলফ সুইচ। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে 250 cc সেগমেন্টে আমাদের যদি আরেকটু বেটার করতে বাজাজ, তবে আলহামদুলিল্লাহ প্রাইস রেঞ্জ নিয়ে সন্তুষ্ট, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, সেই হিসেবে দেখতে গেলে ওকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিন কিল সুইচটা যদি একটার সাথে করতো, লাইক সেলফ এবং কিল এক সুইচের মধ্যে, তাহলে আর একটু প্রিমিয়াম মনে হইতো আমার কাছে। আর এই হচ্ছে হ্যান্ডেল বার, যেটা হচ্ছে পাইপ হ্যান্ডেল বার, কিন্তু আপনার কাছে থ্রি পার্ট হ্যান্ডেলের মধ্যে একটু বাঁকানো বাঁকানো মনে হবে, কারণ পাইপ হ্যান্ডেল বারটা আমার কাছে যেটা মনে হয় যে আসলে স্ট্রেট, কিন্তু এটা আসলে অনেকটা আপনার সেমি থ্রি পার্ট হ্যান্ডেল বার, এটা নিয়ে কেউ টল করিয়েন না, মানে আমার কাছে এটাই মনে হইতেছে, কারণ হ্যান্ডেলটা হচ্ছে একটু বাঁকানো, লাইক স্ট্রেট না। টেল লাইটটা হচ্ছে N160-র মতোই, আসলে এই বাইকটাতে অনেক কিছুই হচ্ছে N160-র মতো, তবে এটা আমার কাছে যেটা মনে হয়েছে N160 দেখার সময় যেটা বলছিলাম, এখনো ওটাই বলতে হবে, এত সুন্দর একটা টেল লাইট, মানে জাস্ট এক কথায় অসাধারণ, অসাধারণ। ফুল এলইডি টেল লাইট দেওয়া হয়েছে পেছনে, ওয়েল 250 cc, বাট তারপরেও সিটিং পজিশন নিয়ে একটু কথা বলি, আমি পিলিয়ন সিটের কথা বলতেছি। এইটা আমার কাছে যথেষ্ট কমফোর্ট মনে হয়েছে অ্যাজ এ পিলিয়ন, স্পেসটাও জোস, কারণ আমাদের দেশে 150 cc সেগমেন্টের যে বাইকগুলো আছে, কাইন্ড অফ জিক্সার জিক্সার এস এফ বা হচ্ছে স্প্লিট সিট যেগুলো, এবং একটু উঁচু, তো এটার পজিশনটা অনেকটা এইরকম। আর রাইডিংয়ের যে সিট, এটাও যথেষ্ট সফট আছে, মানে একদম অলমোস্ট হচ্ছে N160-র মতো, আপনার সিটিং পজিশন, হ্যান্ডেলের পজিশন ওই ফিলটাই পাবেন, শুধু এটাতে পাওয়ার ফিগারটা একটু বেশি। ওকে ভাই ব্রাদার্স, এবারে হচ্ছে আমরা বাইকের এক্সজস্ট নোটটা একটু শুনবো, সো চলুন এবার এক্সজস্ট নোটটা একটু শোনা যাক। এই হচ্ছে N160 আর ওই যে N250, ছোট ভাই বড় ভাই, ছোট ভাই ছোট ভাই, এটা এক্সজস্ট হচ্ছে আন্ডারবেলি,